প্রায় লক্ষাধিক টাকার গহনা ফিরিয়ে দিলেন উবের চালক। গাড়ি থেকে যাত্রীকে নামানোর পর লক্ষ্য করেন গাড়িতে পড়ে আছে ব্যাগ। এরপরই বারাসাত থানায় এসে ব্যাগটি জমা দেন তিনি। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। সততার নজির, প্রায় লক্ষাধিক টাকার গয়না ফেলে নেমে যান যাত্রী। পরবর্তীতে সেই গয়না সহ ব্যাগ ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির গড়লেন উবের চালক। চলছে উৎসবের মরশুম, এমন সময় অর্থের দরকার সকলেরই। তবে হঠাৎ করেই অর্থ পেলে কেই বা হাতছাড়া করতে চায়। কিন্তু বর্তমানে এমন অনেক সৎ মানুষ আছেন যারা আজও অর্থের পেছনে না দৌড়ে বজায় রেখেছেন নিজেদের মানবিকতা, সততা। এদিনের এই ঘটনা এমনই এক মানবিকতা দৃষ্টান্ত হয়ে রইল। জানা যায়, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে দত্তপুকুরের বাসিন্দা মনীষা মধু বারাসাত থেকে একটি উবের ট্যাক্সি করে বিমানবন্দরে যান বান্ধবীকে ছাড়তে। সেই সময় তিনি তার গয়না ভর্তি ব্যাগ ট্যাক্সিতে রেখে নেমে যান। পরবর্তীতে যখন তার মনে পড়ে যে তিনি ব্যাগটি গাড়ির মধ্যেই ফেলে রেখে এসেছেন, ততক্ষণে গাড়িটি বিমানবন্দর ছাড়িয়ে চলে এসেছে। এরপর তিনি বারাসাত থানায় এসে অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে পুলিশ উবের চালকের ফোন নম্বরে ফোন করতে ড্রাইভার বলেন তিনি একটি ব্যাগ পেয়েছেন, সেই ব্যাগ তিনি ফেরত দিয়ে যাবেন থানায়। এরপর গতকাল রাতেই নিউটাউন থানার সাথে যোগাযোগ করে পরবর্তীতে বারাসাত থানায় এসে ওই মহিলাকে তার গয়নাসহ ব্যাগটি ফিরিয়ে দেন ওই উবের চালক। জানা যায়, নিউটাউন থানার লাউমাটির বাসিন্দা হাবিবুর রহমান, তিনি পেশায় একজন উবের চালক। উবের চালকের এমন সততার পরিচয়ে বারাসাত থানার আইসি তার হাতে মিষ্টি ও ফুলের স্তবক তুলে সম্মান জানান। এই বিষয়ে চালক হাবিবুর রহমান জানান, আমি বারাসাত থেকে একটি প্যাসেঞ্জার তুলি, তাকে এয়ারপোর্ট নামাতে যাই। পরবর্তীতে দেখি তিনি ব্যাগ ফেলে চলে গিয়েছেন, আমার গাড়িতে ব্যাগটি ছিল। পরবর্তীতে পুলিশ আমার সাথে যোগাযোগ করতেই আমি সেই ব্যাগটি ফিরিয়ে দিই। এই বিষয়ে তিনি আরও জানান, হয়েছিল বলতে বারাসাত থেকে আমি একটা প্যাসেঞ্জার তুলি উবেরে, এয়ারপোর্ট গেছিলো, এয়ারপোর্ট নিয়ে গেলাম, তারপর ওনাদের বৃষ্টি হচ্ছিলো বলে তাড়াহুড়োতে ওরা নেমে পড়ে, নামতে ওদের একটা মাল আমার গাড়ির পিছনের সিটের কভারের মধ্যে থেকে যায়, আমিও দেখিনি। পর যখন আমি চলে গেছি রাজারহাট থানার কাছে, তখন বারাসাত থানায় থেকে একটা ফোন ঢোকে আমার কাছে। তো ফোন ঢুকলে আমি বললাম কে বলছেন, তো বললাম বারাসাত থানায় থেকে বলছি। আমি বলুন স্যার, বলে আপনার এরকম একটা মাল পড়ে আছে। তা আমি ডিগ্গি খুলে দেখলাম যেহেতু আছে কি না, তার ডিগ্গিতে পেলাম না, ওনারা বলে সিটের পিছনে আছে। সিটের পিছনে থেকে বার করে আমি রাজারহাট থেকে আবার বারাসাতে মালটাকে দিতে এলাম। লক্ষাধিক টাকার গয়না সহ ব্যাগটি ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ওই যাত্রী। পুলিশের পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন চালককেও। এই বিষয়ে তিনি জানান, আমার একটা ফ্রেন্ডকে ছাড়তে গেছিলাম এয়ারপোর্টে, তখন ওনার উবের বুক করেছিলাম বলে ওনার উবেরে আমার ব্যাগ ছিল। তো আমরা তাড়াতাড়ি জোটে বেরিয়ে এসেছিলাম, তা মনে ছিল না, তা হঠাৎ করে মনে পড়লো যে ব্যাগটা নেই আমাদের। তখন আবার বারাসাত থানায় এসেছিলাম, আসার পরে এখানে কমপ্লেন করার পরে উনি আবার ওনাকে ফোন করিয়েছিল। ওনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সব উবের জন্য এরকমই হয়, এই লোকটা খুবই ভালো ছিল, খুব থ্যাংক ইউ তার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, বারাসাত। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।